দিল্লীর অসম হাউসত অরাজক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী থকার সময়তে অসম হাউসত সোমাব নোৱাৰা অবস্থা। অভ্যর্থনা কক্ষ, ক্যান্টিনের এসি বেয়া। গৰমত কাহিল অবস্থা এতিয়া অতিথি কর্মচারীর। মন্ত্রীর নির্দেশের পিছতো গা লড়া নাই আবাসিক আয়ুক্তর। এয়া নতুন দিল্লির অসম হাউস। এই কেইদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিত আছে, আর মুখ্যমন্ত্রী নতুন দিল্লিত থাকার সময়তেই অসম হাউসত সৃষ্টি হয়েছে অরাজক পরিস্থিতি। দীর্ঘদিনের পর অসম হাউসত বিকল হয়ে আছে এসি। বিগত এমাহ ধরে অভ্যর্থনা কক্ষ আর ক্যান্টিনের এসি বেয়া হয়ে আছে, যার বাবে দিল্লির প্রচন্ড গরম সহিব পৰা নাই এই সকল কর্মচারী আর অতিথিয়ে। অভ্যর্থনা কক্ষত ফেনের সুবিধা নথকার বাবেও কাহিল অবস্থা হয়েছে এতিয়া এওঁলোকর। এগারী চৈরাচারী আবাসিক আয়ুক্তর মইমতালীত বর্তমান অরাজক পরিস্থিতি নতুন দিল্লিস্থ অসম হাউসত। মন্ত্রীর নির্দেশকো কেরেপ নকরে আবাসিক আয়ুক্ত রাজীব যোশীয়ে। হয়, এইজন অসম হাউসর আবাসিক আয়ুক্ত রাজীব যোশী। এইগৰাকী রাজীব যোশীর চৈরাচারিতার বাবে এতিয়া অরাজক অবস্থা হয়েছে অসম হাউসত। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই নির্দেশ দিয়ার পিছতো আবাসিক আয়ুক্তর গা লড়া নাই, যাক লৈ এতিয়া ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে পূর্বেও অসম হাউসর চৌহদত থকা এই ঘাঁ বেয়া হওয়ার অজুহাত দেখুৱাই বিহু উদযাপন কৰিবলৈ দিয়া নাছিল রাজীব যোশী নামৰ এইগৰাকী আমোলাই। আৰু এইবার মন্ত্রীর নির্দেশকো কেৰেপ নকৰাৰ অভিযোগ উঠিছে এইগৰাকী রাজীব যোশীর বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ কৰিবলৈ অহা সাধারণ লোকসকলো বহি থাকিবলগা হৈছে তীব্র গরমত। এতিয়া অসম সরকারে এই অরাজক পরিস্থিতির পৰা কর্মচারী আর অতিথিসকলক কেনেকৈ মুক্তি দিয়ে সেয়া লক্ষণীয় হব। দিল্লির পৰা সরস্বত গোস্বামী, রিপোর্ট DY365।